আসসালামু আলাইকুম। ইতিমধ্যে যারা আমাদের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন অথবা পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠান দেখবেন, সবাইকে জানাচ্ছি আমার দেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের নিয়মিত ধারাবাহিক আয়োজনের আজ চতুর্থ পর্ব। এই পর্বটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এই পর্বটির শিরোনাম আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, ভূ রাজনীতি ও বাংলাদেশের ফেসিবাদ। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে দুটি বিষয়ে সবিনয় অনুরোধ করতে চাই। আমাদের এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের যে অংশ হিসাবে আমরা বিদেশ থেকে আমরা ইউটিউব এবং আমার দেশ ফেসবুক এবং আমার দেশ অনলাইন শুরু করেছি, সেটা হলো আমাদের এই ফেসিবাদ বিরোধী লড়াইকে সামনের দিকে এগিয়ে নেওয়া। সেই লক্ষ্যে আমরা যে লড়াই শুরু করেছি, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। যেভাবে আপনারা অতীতে দৈনিক আমার দেশের পাশে ছিলেন, আপনারা আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমার দেশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল। যদিও ফ্যাসিবাদী সরকার আমার দেশকে জোর করে বন্ধ করে দিয়েছে, আমরা সেই আন্দোলন, সেই আমার দেশের সেই মূল্যবোধকে ধারণ করেই আমরা আমাদের বিদেশ থেকে আমাদের সেই লড়াই আবার শুরু করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অধিক সংখ্যক মানুষের সামনে উপস্থাপনের সুযোগ করে দিবেন, যাতে মানুষ আমাদের আলোচনাগুলো শুনে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই অনুপ্রাণিত হয়। বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদ দূর করার জন্য একটি গণতান্ত্রিক ও জনগণের মূল্যবোধের একটি সরকার প্রতিষ্ঠার দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের ফেসবুকটি শেয়ার করবেন এবং আমাদের আজকের এই আলোচনাটি যারা উপস্থিত আছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এখনই আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, যাতে বেশিরভাগ মানুষ শুনতে পারে এবং উপলব্ধি করতে পারে। এবং আমাদের বিশেষ অনুরোধ হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের ইউটিউবটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তা আসুন, দেরি না করে আমরা আজ আলোচনায় যাই। আপনাদের সামনে আলোচনার জন্য বরাবরের মতো উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত, আপনাদের প্রিয় মুখ। আমি কোনো বিশেষণ দিতে চাই না, আমার দেশের সম্পাদক, আমার দেশ পরিবারের অভিভাবক শ্রদ্ধেয় জনাব মাহমুদুর রহমান, তিনি এখন আপনাদের সামনে আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনা শুরুর আগে কেন আমি প্রতি সপ্তাহে এভাবে বাংলাদেশের পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, তার একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। আজকে একটু আগে আমার সহকর্মী অলিউল্লাহ নোমান বললেন যে আজকে আমাদের 4 নম্বর পর্ব, অর্থাৎ চতুর্থ সপ্তাহ। আমার কোনো কোনো শুভানুধ্যায়ী মনে করছেন যে এগুলো করে কি লাভ, তারা কিন্তু সবাই আমার ভালো চান, তারা ভাবছেন এগুলো করে তো ফ্যাসিবাদ হটানো যাবে না, বরং নতুন নতুন শত্রু তৈরি করা হবে। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু পাল্টা প্রশ্ন রাখতে চাই। প্রথমটি হলো, আপনাদের মনে আছে 1/11 সরকার যখন জোর করে বাংলাদেশের ক্ষমতা দখল করলো ভারতের সহায়তায় এবং শেখ হাসিনা আওয়ামী লীগের প্রচ্ছন্ন সমর্থনে, তখন বিএনপির নেতারা অনেকেই জেলে গেলেন, অনেকে পলাতক ছিলেন এবং বাকিরা তৎকালীন বিএনপির যিনি সাধারণ যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, সেই মান্নান ভুঁইয়ার অনুসারী হয়ে রাষ্ট্রবিরোধী চক্রান্তে এবং দল বিরোধী চক্রান্তে নিয়োজিত হয়েছিলেন। তো সেই অবস্থায় আমি 1/11 সরকারের বিরুদ্ধে কলম ধরেছিলাম, এবং শুধু তাই নয়, তখন আমি নয়া দিগন্ততে নিয়মিত লিখতাম প্রতি বুধবারে, এবং আমার সামনে সাথে কলম ধরেছিলেন কবি এবং প্রাবন্ধিক এবং চিন্তাবিদ জনাব ফরাদ মাজার, তিনি প্রতি মঙ্গলবার লিখতেন, এবং আমরা 1/11 সরকারের প্রকৃত চেহারা মানুষের সামনে উন্মোচিত করবার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমার মনে আছে যে সেই সময় যখন বিএনপি বিপর্যস্ত, তখন আমার বাসাতেই, আমার যে একটি ফ্ল্যাট আছে গুলশানে, সেই বাসাতেই আমি পেশাজীবীদের সংগঠিত করবার চেষ্টা করতাম, এবং সেই সময় যারা জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী পেশাজীবী তারা আমার বাসায় আসতেন। যারা আসতেন তাদের মধ্যে অনেকেই এখন বিএনপির বেশ সিনিয়র নেতা, তাদের মধ্যে
কিছু মানুষের নাম নেওয়া যেতে পারে, যেমন ধরুন ডাক্তারদের মধ্যে ডক্টর ডোনার আসতেন তখন, ডাক্তার বাচ্চু আসতেন, ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রকৌশলী রিজু আসতেন, তারপরে আরো অন্যান্য হাসিন, প্রকৌশলী হাসিন, প্রকৌশলী চুন্নু, এরা একটা জুনিয়র প্রকৌশলী ছিল সেই সময়, তারা সেই সময় আমার বাসায় আসতো। শিক্ষকদের মধ্যে সেলিম ভুঁইয়া আসতেন, তারপর সংস্কৃতি সেবীদের মধ্যে মরহুম চাষী নজরুল ইসলাম আসতেন, এবং উকিলদের মধ্যে আবারও সেই মরহুম সানাউল্লাহ মিয়া আসতেন, এবং আমরা আমাদের পেশাজীবী সংগঠনকে সংগঠিত করেছিলাম এই মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্য। এবং আমার মনে আছে মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে সর্বপ্রথম যে সভাটি অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রেস ক্লাবের প্রেস ক্লাবের অডিটোরিয়ামে নিচের তলায়, এবং সেই সভায় সভাপতিত্ব করেছিলাম আমি, এবং প্রধান অতিথি ছিলেন তৎকালীন স্পিকার জনাব জমিরুদ্দিন সরকার। তো জনাব জমিরুদ্দিন সরকার সাহেবকে আমি তখন চিনতাম না, ওনার সাথে আমার তার আগে দেখা হয়নি সামনাসামনি। তো এখন বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল অর্থাৎ ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাকে নিয়ে গেছিলেন পরিচয় করিয়ে দেওয়ার জন্যে জমিরুদ্দিন সরকার সাহেবের সরকারি বাসায়, এবং তাকে আমি অনুরোধ করলাম যে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য। সেই প্রথম কিন্তু আমরা মঈন ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললাম। তো এখন আমার সুবানুদ্দাহীদের আমি বলতে পারি এই কাজটি আমি কেন করেছিলাম। সবাই যখন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিল, তো তখন তো আমিও তাদের সাথেই থাকতে পারতাম, কিন্তু আমি মঈন ফখরুদ্দিনের বিরোধিতা করেছি। তারপর ধরুন যখন আদালত অবমাননা মামলায় এই আওয়ামী সুপ্রিম কোর্টের সামনে আমি গেলাম, তখন ব্যারিস্টার মওদুদ থেকে শুরু করে জাতীয়তাবাদী সকল আইনজীবী আমাকে বলেছিলেন ক্ষমা চাইবার জন্য। আমি বলেছিলাম যে সত্য সংবাদ প্রকাশ করবার জন্যে বা অথবা সত্য কথা লিখবার জন্যে আমি এই আওয়ামী বিচারপতিদের, তথাকথিত বিচারপতিদের কাছে কখনই মাপ চাইব না, আমি মাপ চাইনি। পরিণামে আমার জেল হয়েছিল, এবং আমার সহকর্মী অলিউল্লাহ নোমান তিনিও জেলে ছিলেন, 5 সপ্তাহ জেলে ছিলেন, আমি দীর্ঘদিন জেলে ছিলাম, প্রায় 1 বছর ওইবার, এবং এর পরের বার তো প্রায় 3.5 বছর। তো এটা গেল দ্বিতীয়। তো সেদিনও কিন্তু আমি মাপ চাইতে পারতাম, বাংলাদেশে কিন্তু মাপ চাওয়াই প্রথা সুপ্রিম কোর্টে গিয়ে। আমার ধারণা যে আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে মাপ চাইনি সুপ্রিম কোর্টে গিয়ে। 3 নম্বরে যখন স্কাইপ কেলেঙ্কারি আমরা ফাঁস করলাম, লন্ডনের ইকোনমিস্ট এবং আমার দেশ এই দুটো পত্রিকা, এবং স্কাইপ কেলেঙ্কারির সেই সংবাদ সংগ্রহ করেছিল আবারও সেই অলিউল্লাহ নোমান, এবং নোমান যখন সংবাদ নিয়ে আমার কাছে আসলো এবং আমি দেখলাম যে সংবাদ সত্য, আমি ছাপবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তো তখন তো জামাতের যে দলীয় মুখপাত্র সংগ্রাম কিংবা জামাতপন্থী পত্রিকা নয়া দিগন্ত, তারা কিন্তু এই সাহস করে নাই, কিন্তু আমরা করেছিলাম, এবং পরিণামে নোমানকে দেশ ছাড়তে হয়েছে, এখন সে প্রবাসী। এবং সবশেষে যখন শাহবাগে ফ্যাসিবাদী আন্দোলন এবং ইসলাম বিদ্বেষী আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের মুখোশ খুলে দিয়েছিল আমার দেশ, আবারও আমরা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তখন বাংলাদেশের সকল পত্র পত্রিকা টেলিভিশন তাদের রীতিমতো প্রচার করে চলেছে তাদেরকে, এবং দিবারাত্র টেলিভিশনে দেখাচ্ছে সেখানকার নাচ গান স্লোগান ইত্যাদি বিষয়ে, এবং আমরা তখন তাদের প্রকৃত চরিত্র জনগণের সামনে তুলে ধরেছিলাম। তো তার পরিণামে আমার দেশ বন্ধ হয়েছে অবশ্যই, আমি জেলে গেছি, অত্যাচারিত হয়েছি, এখন পুরো পরিবার বিপর্যস্ত। অনেকে হয়তো বলবেন এটা এক ধরনের পাগলামি, আর আমি বলবো যে এটা জালিমের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন পর্যায়ে, তো সেই পর্যায়ে আমি অতিক্রম করে এসেছি। তো আজকে যখন শুভানুধ্যায়ীরা বলেন যে এগুলো করে কি লাভ, হাসিনাকে তো এরকম করে সরানো যাবে না, আমি জানি যে এগুলো বলে সরানো যাবে না, একটা ফ্যাসিবাদকে এত সহজে সরানো যায় না। তো এই ফ্যাসিবাদ সম্পর্কে কিন্তু আমি গত প্রায় 15 বছর ধরে আপনাদেরকে সাবধান করে এসেছিলাম, তো সেই সাবধানবাণী কেউ শোনে নাই। তো আজকে ফ্যাসিবাদ ঘাড়ের উপর চেপে বসে গেছে, এবং আমি জানি আমার এই প্রতি শনিবার এসে প্রায় 40-45 মিনিট কথায় কিছু যায় আসে না শেখ হাসিনা। তাহলে আমি কেন করছি? আমি করছি দুটো কারণে। একটা হলো এই যে একটু আগে বললাম যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জালিমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা,
তো আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন জুলুমের বিরুদ্ধে আমি আওয়াজ তুলব, তুলেই যাব আমার সামর্থ্য অনুযায়ী, সেটা কেউ দেখুক না দেখুক, কেউ না শুনুক, কিন্তু আমার কথা আমি বলেই যাব। এই হলো একটা। আর দ্বিতীয় হলো যে আমি শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ যে কর্মকাণ্ড সে 12 বছর ধরে করে যাচ্ছে, সেগুলোর প্রমাণ রেখে যাচ্ছি, এগুলোর প্রমাণ রেখে এক ধরনের ইতিহাসের দায় চুকাচ্ছি। এই দুটো কারণেই আমার এই প্রতি শনিবার এই কষ্ট করা এবং আপনাদের সময় নষ্ট করা, তো এটা আমি অব্যাহত রেখেই যাব ইনশাল্লাহ। তো এখন আমি আজকের প্রসঙ্গের দিকে আস্তে আস্তে যাই। কৈফিয়ত তো দেওয়া হলো যে কেন আপনাদের সময় নিচ্ছি, তো আজকের প্রসঙ্গে যেতে গেলে প্রথমেই তো বলতে হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথা, তাই না? তো বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই দেশের পরিস্থিতি আমরা কি দেখতে পাচ্ছি? এক দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওপরে হিন্দুত্ববাদী ভারতের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, তার অনেক প্রমাণ আছে। আমি একটা ছোট প্রমাণ আপনাদেরকে দেখাই। এই কদিন আগে ভারতের যাকে গুজরাটের কসাই নামে চিনত প্রধানমন্ত্রী হওয়ার আগে, সেই নরেন্দ্র মোদি, যিনি কিছুদিন আগে গত বছরও মুসলমানদের হত্যা করেছেন দিল্লিতে পুলিশ দিয়ে এবং তার গুন্ডা বাহিনী দিয়ে, তো সেই নরেন্দ্র মোদি আর বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজন মিলে রামগড়ে একটি সেতু উদ্বোধন করেছে। এই সেতুর মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যখন তখন ভারতীয় যানবাহন, ভারতীয় সৈন্য, ভারতীয় অস্ত্রশস্ত্র ওই রামগড় দিয়েই ঢুকতে পারবে। এমনকি তারা ওখান থেকে ঢুকে চট্টগ্রাম কেটে ফেললেও, কেটে দিলেও, আপনারা একটু জিওগ্রাফিটা চিন্তা করুন, যদি রামগড় দিয়ে ঢুকে ভারতীয় বাহিনী পুরো চট্টগ্রাম কেটে দেয় তাহলে কিন্তু আমাদের কিছু করবার নাই। তো সেই সুযোগ তৈরি হয়েছে, সুতরাং তাদের আধিপত্য এখন নিরঙ্কুশ। এটা গেল একটা। আর দ্বিতীয় আরেকটি হয়েছে যে বাংলাদেশের 17 কোটি জনগণের ঘাড়ের উপরে শেখ হাসিনা নামক নির্মম ফ্যাসিবাদ একেবারে শিকড় গেড়ে বসে গেছে। তো এই হচ্ছে স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশের চেহারা, যেখানে জনগণের কোনো অধিকার নাই, কোনো মানবাধিকার নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। ওই যে নির্মল সেন বহু বছর আগে বলেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, এবং সেটা তিনি বলেছিলেন কিন্তু এই বর্তমান শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানে। তো আজকে সেই গ্যারান্টি চাওয়ার সাহসটাও কারো নেই। এখন যদি কেউ ফেসবুকে লেখেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, তাহলে তাকে কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনে আটক করে জেলখানায় ঢুকিয়ে দেয়া হবে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তো এমন পরাধীন আমরা হয়ে গেলাম কেমন করে? কেমন করে 17 কোটি মানুষ এই হিন্দুত্ববাদী আধিপত্যবাদ মেনে নিল? কেমন করে আমরা সারেন্ডার করলাম? কেন এটা হলো? এটা নিয়ে আমি চিন্তা যখন করি, আমার কাছে মনে হয় 3টি বেসিক কারণে এই অবস্থা রাষ্ট্রের হয়েছে। আপনারা আমার সাথে দ্বিমত করতেই পারেন। প্রথম কারণ আমি যেটা মনে করি সেটা হলো যে ভারতের সব থেকে বিশ্বস্ত যে দালাল পরিবার, তাদেরকে দিল্লি সাকসেসফুলি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে পেরেছে, এবং আজকে 13 বছর চলছে, 12 বছর পার হয়ে সেই দালাল পরিবার, শেখ হাসিনার পরিবার, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। তো এটি তাদের জন্য খুব সুবিধাজনক হয়েছে বাংলাদেশকে কুক্ষিগত করবার। দ্বিতীয়ত, দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সেনাবাহিনী বিনা যুদ্ধে এবং বিনা প্রতিবাদে ভারতীয় আধিপত্যবাদের কাছে আত্মসমর্পণ করছে। শুধু আত্মসমর্পণ করে নাই, আমরা যদি এক এক করে ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখব যে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার রাস্তা তৈরি করে দিয়েছে। এটা হলো দ্বিতীয় কারণ, যে আমাদের সেনাবাহিনী আমাদের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ব্যাপারটা অনেকটা পলাশি যুদ্ধের মতো। পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার 60,000 সৈন্য হেরে গেছিল মাত্র 3,000 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যের সাথে। কেন? কারণ তার যে সেনাপ্রধান ছিল মির্জাফর তার অধীনস্থ জেনারেলদের নিয়ে, শুধুমাত্র দুজন ছাড়া, মীর মদন এবং মোহনলাল ছাড়া, বাকি জেনারেলদের নিয়ে
এবং সেনাবাহিনীর বিপুল অংশ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখেছিল, বেইমানি করেছিল, এবং তার ফলে বাংলা শুধু না, ভারত উপমহাদেশ 200 বছর, 190 বছর এক্স্যাক্টলি ব্রিটিশের গোলামি করেছে। আজকে বাংলাদেশে একই রকম হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী 1/11 মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় আসার পথ সুগম করে দিয়েছে, এবং আজকে 13 বছর ধরে বাংলাদেশ ভারতের কলোনিতে রূপান্তরিত হয়েছে। আর 3 নম্বর হলো জিও পলিটিক্স এর খেলা। তো আজকে আমার স্পেসিফিক আলোচনার বিষয় কিন্তু একটু আগে অলিউল্লমান বলেছেন, জিও পলিটিক্স। তো জিও পলিটিক্স এর খেলা বুঝতে হলে আমাদের 1971 সালে ফিরে যেতে হবে। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছিল, এবং তখন ভারত যে আমাদের সহায়তা করেছিল, সেই সহায়তার পিছনে কিন্তু কোনো মমতার ব্যাপার ছিল না, এই সহায়তার পিছনে রাজনীতি ছিল, স্ট্র্যাটেজি ছিল, কৌশল ছিল। সেই কৌশলটা কি? প্রথম কথা হলো চিরশত্রু পাকিস্তানকে বিভক্ত করা, 1 নম্বর। আর 2 নম্বর, পাকিস্তানের পূর্ব অংশ, তৎকালীন পাকিস্তানের পূর্ব অংশ যেটা আজকের বাংলাদেশ, সেটাকে তারা কলোনিতে রূপান্তরিত করতে চেয়েছিল, যেটা এখন তারা করতে পেরেছে স্বাধীনতার 50 বছর পরে। কিন্তু স্বাধীনতার পরপরই তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব হয়নি। অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, এবং সেই বিজয় দিবস ভারতীয়রাও পালন করে, কিন্তু ভারতীয়রা পালন করে এটাকে অন্যভাবে। তারা পালন করে পাক ভারত যুদ্ধে ভারতের বিজয় হিসাবে তারা এটাকে পালন করে। তো সেই বিজয় অসম্পূর্ণ ছিল 1971 সালে। অসম্পূর্ণ ছিল কেন? ওই যে বললাম, জিও পলিটিক্স এর কারণে। তখনকার জিও পলিটিক্সটা এরকম ছিল যে আমেরিকা তখন ভারতের সাথে সম্পর্ক বৈরী ছিল। কেন বৈরী ছিল? আপনারা জানেন যে পৃথিবী তখন মোটামুটি রাজনৈতিক ভাবে দুভাবে বিভক্ত ছিল, একটা আমেরিকান ক্যাপিটালিস্ট আর একটা সোভিয়েত ইউনিয়ন এর অধীনে বা তাদের ভাবধারায় সোশ্যালিস্ট ব্লক বা সমাজতান্ত্রিক ব্লক। তো ভারত ছিল সেই সোশ্যালিস্ট ব্লকের অংশ, এবং ভারতের সাথে মিলিটারি ট্রিটি হয়েছিল সোভিয়েত ইউনিয়নে, সামরিক চুক্তি হয়েছিল। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ওই ধরনের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে তখন দেয়নি। 1972 সালে যখন শেখ মুজিব ক্ষমতায় আসলো, এটা গেল এক। দ্বিতীয়ত, ইসলামী বিশ্ব, আমরা যেটাকে বলি ইসলামী বিশ্ব, সবসময় এটা বিভক্ত। তো সবসময় বিভক্ত হলেও এখনকার মতো বিভক্ত কিন্তু 1972 সালে ছিল না, কারণ তখন সৌদি আরবের কিং ছিলেন ফয়সালের মতো একজন প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত উম্মার পক্ষের শক্তি ছিলেন। এবং ফয়সাল যেহেতু তখন কিং ফয়সাল সৌদি আরবের রাজা ছিলেন তখন, এবং আপনারা অনেকেই জানেন, আজকের প্রজন্ম হয়তো জানে না, যে শেখ মুজিবের পতন না হওয়া পর্যন্ত সৌদি আরব কিন্তু বাংলাদেশকে স্বাধীন দেশে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দিয়েছিল 15ই আগস্টের পরে, শেখ মুজিবের পতনের পরে, কারণ তাদের ধারণা ছিল যে একটা হিন্দুত্ববাদী শক্তি একটা মুসলমান দেশকে অধিকার করে যাচ্ছে, এই ধারণা ছিল সৌদি আরবের তখন। শেখ মুজিবুর রহমান বহু চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেন নাই। বহু লোককে পাঠিয়েছিলেন, কামাল হোসেনকে পাঠিয়েছিলেন, আবু সাইদ চৌধুরীকে পাঠিয়েছিলেন বাদশাহ ফয়সালের সাথে দেখা করতে, কিন্তু বাদশাহ ফয়সাল রাজি হন নাই বাংলাদেশকে স্বীকৃতি দিতে। কাজে ইসলামী বিশ্ব তখন কিছুটা হলেও আজকের তুলনায় ইউনাইটেড ছিল। তৃতীয়ত, তখন যে বাংলাদেশের সেনাবাহিনী ছিল, তারা মুক্তিযুদ্ধ করে এসেছিল, তাদের মধ্যে প্রবল দেশপ্রেম ছিল, তারা আজকের মতো সম্পদের কাছে নিজেদের আত্মা বিসর্জন দেয় নাই। সুতরাং সেই সেনাবাহিনী এবং তৎকালীন জিও পলিটিক্স এর কারণে ইন্ডিয়ার পক্ষে সম্ভব হয়নি বাংলাদেশকে একটা অলিখিত কলোনিতে পরিণত করা, যেটা আজ তারা করতে পেরেছে। আমরা কতগুলো জিও পলিটিক্স এর বিশ্বে কতগুলো পর্যায়ে অতিক্রম করে এসেছি। তারপরে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন। এই সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পরে যেটা দেখা গেল যে কোল্ড ওয়ার, তথাকথিত শীতল যুদ্ধ শেষ হয়েছে। তাহলে আমেরিকার তখন শত্রু নাই, কিন্তু শত্রু না থাকলে যুদ্ধ ব্যবসা কি করে চলবে? যুদ্ধাস্ত্র কার কাছে বিক্রি করবে? আমেরিকা গত বছরও যে যুদ্ধাস্ত্র বিক্রি করেছে তার পরিমাণ $175 বিলিয়ন,
$175 billion অস্ত্র বিক্রি করেছে এক বছরে শুধু আমেরিকা। এখন যদি পশ্চিমা বিশ্ব সবগুলো যোগ দেন তাহলে হয়তো সব মিলে প্রায় $1 trillion কাছাকাছি হয়ে যাবে অস্ত্র ব্যবসা। তো এখন যদি শত্রু না থাকে তো অস্ত্র ব্যবসা করবেন কার সঙ্গে? যুদ্ধ কার সঙ্গে হবে? একটা যুদ্ধাবস্থা যদি আমি জিয়ে রাখতে না পারি তাহলে অস্ত্র বিক্রি হবে না। তো যুদ্ধাবস্থা জিয়ে রাখার জন্য তখন শত্রুর প্রয়োজন। আমি 91 সালের পরের কথা বলছি। তখন নিও কনজারভেটিভ স্কলাররা এগিয়ে আসলেন শত্রু তৈরি করবার জন্য আমেরিকা। নিও কনজারভেটিভ স্কলার কারা ছিলেন? বার্নার্ড লুইস ছিলেন, ফুকুয়ামা ছিলেন, হান্টিংটন ছিলেন, স্যামুয়েল হান্টিংটন। তো তাদের মধ্য থেকে তখন একটা থিসিসের তৈরি হলো যাকে আমরা হান্টিংটন থিসিস নামে জানি। হান্টিংটন তখন বললেন যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সভ্যতা বলতে আসলে তিনি বোঝাতে চেয়েছেন খ্রিস্টীয় এবং ইহুদি সভ্যতা, তিনি এটাকে ধর্মের মধ্যে বিভাজন করেছেন। এই সভ্যতার এখন দুটো শত্রু আর থাকলো, কারণ কমিউনিজম একটা পতন হয়ে গেছে। একটা শত্রু হলো তিনি বলেছিলেন কনফুসিয়ান চায়না। যদিও কনফুসিয়ান চায়না বলাটা কতটা কারেক্ট আমি জানি না, কারণ চায়না কনফুসিয়ান নিজেকে বলে না, নিজেকে কমিউনিস্ট চায়না বলে। তো কনফুসিয়ান একজন ফিলোসফার ছিলেন বহু আগে। তো তিনি বললেন কনফুসিয়ান চায়না পশ্চিমা সভ্যতার শত্রু এবং ইসলাম পশ্চিমা সভ্যতার শত্রু। তাহলে এই দুই শত্রু মোকাবেলা করবার জন্যে বিশ্বে ওই জিওপলিটিক্যাল চেঞ্জ হওয়া শুরু হলো। তো এই চেঞ্জের ইম্প্যাক্ট সাউথ এশিয়াতে কি হলো সেটা একটু আপনাদের বর্ণনা করি। এই চেঞ্জের ইম্প্যাক্ট হলো যে সাউথ এশিয়াতে মুসলিম দেশ হচ্ছে তিনটা, চারটা ইনফ্যাক্ট, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এবং বাংলাদেশ। তো এই চার দেশের মধ্যে আফগানিস্তানে তো সরাসরি মার্কিন সৈন্যবাহিনী এসে বসে গেল, নেটো সৈন্যবাহিনী এসে দখল করে ফেলল, এটা তো দখল হয়ে গেল। পাকিস্তান যেহেতু নিউক্লিয়ার পাওয়ার, কাজে পাকিস্তানকে একেবারে সরাসরি কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। তাহলে কন্ট্রোলের বাকি রইল বাংলাদেশ এবং মালদ্বীপ। তার মধ্যে মালদ্বীপের জনসংখ্যা খুবই কম, মাত্র 5 লাখ। তো তখন আমেরিকা যেটা করলো, আজকে যেটাকে বলা হয় কোয়াড, কোয়াড অর্থ কোয়াড্রাঙ্গুলার, চতুর্ভুজ বা কোয়াড্রুপল, চার গুণ, তার কোয়াডের কথা বলছি। আমেরিকা সেই কোয়াডের মধ্যে চারভুজ বা চতুর্ভুজ তৈরি করলো। সেই চতুর্ভুজের একটা তো আমেরিকা, বাকি তিন ভুজকে, একটা ভারত, একটা অস্ট্রেলিয়া এবং একটা জাপান। এই কোয়াড যারা বলল যে আমরা দক্ষিণ এশিয়া, তার সঙ্গে ভারত মহাসাগর এবং প্যাসিফিক ওশান আমরা নিয়ন্ত্রণ করব, এই কোয়াডের মধ্যে ভারতকে দায়িত্ব দেওয়া হলো সাউথ এশিয়া নিয়ন্ত্রণ করবার জন্য। তো তার একটা প্রমাণ আপনাদেরকে দিই, খুব রিসেন্ট প্রমাণ দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারিতে 9 তারিখে ভারতে যিনি জাপানের অ্যাম্বাসেডর, তার নাম হচ্ছে সান্তোশি সুজুকি, তিনি দ্য প্রিন্ট ম্যাগাজিনে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের বলতে কোয়াড যার কথা একটু আগে আমি বললাম, উদ্দেশ্য হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার এবং মালদ্বীপ নিয়ন্ত্রণ করা। তিনি সরাসরি দিল্লিতে বসে পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেন। তো এই চারটা নিয়ন্ত্রণ হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং খেয়াল করুন, এই চারটার মধ্যে দুটো মুসলিম কান্ট্রি, মালদ্বীপ, বাংলাদেশ, একটা শ্রীলঙ্কা, একটা মিয়ানমার। তো মিয়ানমার কন্ট্রোল করতে একটু ঝামেলা হচ্ছে কোয়াডে, কারণ মিয়ানমারে চীন ঘাঁটি গেড়ে বসে গেছে। কাজে সেখান থেকে চীনকে সরানোটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না, দেখতেই পাচ্ছেন মিয়ানমারে এখন কি চলছে। মালদ্বীপটা তারা কন্ট্রোল করে ফেলেছে, মালদ্বীপটা একসময় চীনের দিকে ঝুঁকে পড়েছিল, এখন আবার ভারত সেটাকে কব্জা করে ফেলেছে, সুতরাং মালদ্বীপ হয়ে গেছে। শ্রীলঙ্কায় চীন, ভারত, চীন, কোয়াড একটা কম্পিটিশন চলছে। বাংলাদেশের দায়িত্ব হচ্ছে দিল্লির, সুতরাং দিল্লি বাংলাদেশকে কন্ট্রোল করবে। এটার স্যাংশন যেটাকে বলে, এটার অনুমোদন কোয়াডের তরফ থেকে দিল্লিকে দেয়া হয়েছে। এই হচ্ছে রাজনৈতিক অবস্থা। এখন এই অবস্থার মধ্যে আমরা জানি যে সাম্প্রতিক নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রে পট পরিবর্তন হয়েছে, ট্রাম্প হেরে গেছে, তার জায়গায় বাইডেন এসেছেন ক্ষমতায়। কিন্তু তাতে কি কোয়াডের
উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয়েছে? আমি মনে করি না, কোয়াডের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয় না। তবে তাদের কর্মপদ্ধতির কিছু পরিবর্তন হবে। যেমন ধরুন, ট্রাম্প যখন ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের মতো আরেকটি মুসলমান দেশে একই রকম ভাবে একটা একজন ফ্যাসিস্ট শাসক রাষ্ট্র চালাচ্ছে, এবং ইসলামের নামে কেউ ইসলামের কথা বললেই তাকে টেরোরিস্ট আখ্যা দিয়ে জেলখানায় ঢুকিয়ে ফেলা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করা হচ্ছে, একদম বাংলাদেশের মতো। সেই দেশটির নাম ইজিপ্ট, মিশর। এবং সেখানে যে সিসি, জেনারেল সিসি, তিনি ক্ষমতায় বসে আছেন সেনাবাহিনীর সাহায্যে, যেহেতু তিনি সেনাপ্রধান ছিলেন, এবং ইসরায়েল এবং সৌদি আরবের সমর্থনে। তো সেই সিসিকে ট্রাম্প স্নেহ করে বলতেন, মাই ফেভারিট ডিক্টেটর, অর্থাৎ ট্রাম্পের পছন্দের ডিক্টেটর ছিলেন সিসি। তো এখন বাইডেন এই কথাটি আর বলবেন না, বাইডেন এ ধরনের একেবারে সরাসরি সমর্থন দেবেন না। তার একটা প্রমাণ আজকেই পাওয়া গেছে। আজকে হিউম্যান রাইটস কমিশন, যেটা ইউএনএ, যেটা জেনেভায় অফিস, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রত্যেকটি পশ্চিমা রাষ্ট্র সেন্সার করেছে ইজিপ্টকে। তারা এই প্রথমবারের মতো তারা ইজিপ্টকে বলেছে, এভাবে আপনি চালাতে পারবেন না, এরকম টেরোরিস্ট টেরোরিজমের কথা বলে এভাবে আপনার ভিন্ন মতে সবাইকে জেলখানায় ঢুকাতে পারবেন না, টর্চার করতে পারবেন না, গুমখুন করতে পারবেন না। এই প্রথম সিসির বিরুদ্ধে একটা তারা বক্তব্য দিলেন। তো বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে? যেটা হবে, যে হাসিনা যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে গেছে, গুম খুন করেছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করেছে, ভিন্ন মত দমন করেছে, বিরোধী দলকে রাস্তায় দাঁড়াতে দেয়নি, এই কাজটি, এবং ইলেকশনের নির্বাচনের নামে তারা আগের রাতেই সব ভোট দখল করে বসে আছে, কিংবা বিরোধী দলকে পিটিয়ে সেই কেন্দ্র ছাড়া করে দিয়েছে, এটি হয়তো হাসিনার পক্ষে করা একটা কঠিন হয়ে পড়বে। ওয়াশিংটন থেকে একটা চাপ আসবে যে আপনাদের, তোমাদের অবশ্যই একটা ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করতে হবে, এই ধরনের একটা চাপ আসতে পারে। কিন্তু এই পর্যন্তই, এর থেকে বেশি কিন্তু কিছু হবে না। বাইডেন এসে শেখ হাসিনাকে কিন্তু ক্ষমতার থেকে সরাবে না। কারণ হচ্ছে, দ্য লার্জার স্ট্র্যাটেজি, যেটা লার্জার পিকচার, হচ্ছে চীন এবং ইসলামকে নিয়ন্ত্রণ করা, সেই যে হান্টিংটন থিসিসের কথা আমি বললাম। এবং সেখানে কোয়াড গুরুত্বপূর্ণ। আজকেই কোয়াডের মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে চার দেশের সরকার প্রধানরা আলোচনা করেছেন, বাইডেনও সেখানে যোগ দিয়েছে। সুতরাং কোয়াডের যে লক্ষ্য, চীনকে মোকাবেলা করা, এবং এখানে যে সাউথ এশিয়ায় যে ইসলামিক কান্ট্রিগুলো আছে, মুসলিম মেজরিটি কান্ট্রি, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, পাকিস্তান ছাড়া, বিকজ পাকিস্তান তো নিউক্লিয়ার পাওয়ার, সেটার আলোচনা আলাদা, এবং আলোচনার আমাদের প্রয়োজন নাই, এটা পাকিস্তানের ব্যাপার, আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। সুতরাং এই সরাসরি কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি না। কিছু চাপ আসবে, হিউম্যান রাইটস এর কিছু চাপ আসবে। যেমন ধরুন, আপনার মনে আছে, আপনাদের মনে আছে যে ট্রাম্পের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডার ছিল বার্নিকাট, তাকে আওয়ামী লীগের গুন্ডারা পিটিয়েছিল, তাকে সরাসরি পিটাতে পারেনি, তার গাড়ির উপর আক্রমণ করেছিল মোহাম্মদপুরে, এবং সেখানে আওয়ামী লীগের সব হেলমেট বাহিনী সেখানে গেছিল। তো যেহেতু বার্নিকাটের গাড়িটি বুলেট প্রুফ, এবং তার সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর লোকজন তাকে পাহারা দিচ্ছিল, বাংলাদেশের পুলিশের লোকজনও ছিল, কাজেই আহত হননি বার্নিকাট, কিন্তু আক্রমণ হয়েছিল, যেমন আমার উপর আক্রমণ হয়েছিল কুষ্টিয়াতে, একইভাবে বার্নিকাটের উপর আক্রমণ হয়েছিল, কিন্তু আমি একা ছিলাম, আমার তো কোনো পাহারাদার ছিল না, কাজে আমি আক্রান্ত হয়েছিলাম, আহত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিলাম, মারা যায়নি, আল্লাহর ইচ্ছা ছিল না, এই জন্য মারা যায়নি। তো বার্নিকাটের উপর একই ধরনের আক্রমণ হয়েছিল, সেই মামলা আজকে এতদিন পড়েছিল। এখন একটা হাস্যকর একটা চার্জশিট দিয়েছে পুলিশ, সেখানে চার পাঁচজনের নাম বলেছে, এবং চার্জশিটের মধ্যে এমন ভাবে চার্জশিট সাজিয়েছে যে ওই চার পাঁচজনও কোর্টে গেলে ছাড়া পেয়ে যাবে। কারণ পুলিশ বলছে যে ছাত্রলীগের লোকেরা মনে করেছিল যে ওখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, ওখানে বলতে বার্নিকাট যেখানে ডিনার খেতে গিয়েছিলেন সুজনের, বদিউল আলম মজুমদারের বাসায়, তো যেহেতু তারা মনে করছে ষড়যন্ত্র, কাজেই তারা আক্রমণ করেছিল। মানে এখানে এক ধরনের ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, ট্যাসিট সাপোর্ট দিচ্ছে পুলিশ যে কাজটা ভালোই করেছে, খারাপ করে। তো যদি ট্রাম্প থাকতো তাহলে হয়তো চার্জশিটের দরকার হতো না। এখন যে চার্জশিট দেওয়া হয়েছে সেটা খুব হাস্যকর চার্জশিট। তারপরেও আমরা কিন্তু ওয়াশিংটনের কাছ থেকে এখন পর্যন্ত এর সম্পর্কে কোনো কমেন্ট পাই নাই, যে তারা কোনো অসন্তোষ প্রকাশ করে নাই। কারণ আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশকে তারা দেখছে
দিল্লির প্রিজমের মাধ্যমে, দিল্লির মাধ্যমে বাংলাদেশকে দেখছে আমেরিকা। দিল্লিকে অসন্তুষ্ট করে বাংলাদেশের সরকার পরিবর্তন তারা করবে না, অথচ এই আমেরিকাই কিন্তু একাগ্রতে খালেদা জিয়া সরকারকে, তখন ছিল না খালেদা জিয়া সরকারের পরে ইয়াজউদ্দিন সাহেবের সরকার এসেছিল, সেই সরকারকে উৎখাতের পিছনে আমেরিকা বড় রোল প্লে করেছিল, কারণ ভারত চেয়েছিল হাসিনাকে ক্ষমতায়। তো যেহেতু ভারতকে অসন্তুষ্ট করতে পারেনি আমেরিকা, সেই কারণে একাগ্রে হয়েছে। এবং বাংলাদেশে ইসলামী মূল্যবোধের যে রাজনীতিবিদ বা রাজনীতি, এটাকে শেষ করা হয়েছে, জাতীয়তাবাদী রাজনীতিকে প্রায় নিঃশেষ করা হয়েছে বা নিঃশেষ করার চেষ্টা চলছে এখন। তো কাজেই সব মিলে যে জিও পলিটিক্স এর ব্যাপারটা, সেখানে হচ্ছে যে আমরা খুব বেশি সমর্থন এদের কাছ থেকে পাবো এটা আশা করা যায় না। অনেকে বলতে পারেন চীন আমাদেরকে সমর্থন করবে, ব্যাপারটা ঠিক ইন্টারন্যাশনাল পলিটিক্স এভাবে হয় না। হয় না এই কারণে যে চীনের প্রধান, চীন সাধারণত তারা লং টার্ম চিন্তা ভাবনা করে, এবং তাদের প্রথম কাজ হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি করা। তো ইকোনমিক ডিপ্লোমেসিটা কি, চীন আপনি দেখেন বাংলাদেশের এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে যথেষ্ট ঋণ দিয়েছে, পদ্মা সেতু করে দিচ্ছে, নানা রকম প্রজেক্ট করে দিচ্ছে, সাপ্লাইস ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট দিচ্ছে চীন, উইথ প্রফিট তারা নিয়ে যাবে, এটা চীনের জন্য সম্পূর্ণভাবে একটা ব্যবসা। এরকমই হয়ে থাকে যখন একটা ফ্যাসিবাদী শক্তি একটা রাষ্ট্র ক্ষমতা দীর্ঘদিন ধরে বসে যায় রাষ্ট্র ক্ষমতায়, তখন সকলে মনে করে কি যে একে তো আর সরানো যাবে না, কাজে তার সাথেই ব্যবসা বাণিজ্য করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, বিজনেস এজ ইউজুয়াল, অর্থাৎ এদের সাথেই সম্পর্ক রাখতে হবে। বিভিন্ন কারণে আমাদের ব্যবসা করতে হলে সম্পর্ক রাখতে হবে, যেমন ধরুন সাদ্দাম হোসেন ছিলেন এক নায়ক, কিংবা গাদাফি ছিলেন এক নায়ক, কিংবা আরো এক নায়ক যারা, পিনোচেট ছিলেন এক নায়ক চিলির, ফিলিপিনের এক নায়ক ছিল মার্কোস, এই সমস্ত এক নায়কদের সাথেও কিন্তু বিশ্বের সব বড় বড় শক্তি তাদের সাথে ব্যবসা করেছে। আজকে আমরা যদি ইজিপ্টের দিকে দেখি, সিসির সাথে কিন্তু সবাই ব্যবসা করছে। কাজেই ওইভাবে যে চীন আমাদের পক্ষে এসে দাঁড়াবে এবং একটা বড় পরিবর্তন হয়ে যাবে, এভাবেও জিনিসটা ঘটবে না, তাহলে কি হবে, তাহলে কি করবো আমরা? জিও পলিটিক্স আমাদের বিরুদ্ধে, পরিষ্কার ভাবে আমাদের বিরুদ্ধে জিও পলিটিক্স। সেখানে একটাই করতে হবে আমাদের, আমাদের আবার স্বাধীনতার লড়াই করতে হবে। 71 সালে আমরা স্বাধীনতার লড়াই করেছি, তখন জিও পলিটিক্স মিক্সড ছিল, এবং জিও পলিটিক্স এর সুবিধা যেটা ছিল তখন, যে পাশের দেশ ভারত সেই মুক্তিযুদ্ধের সমর্থন করেছিল, কারণ তারা পাকিস্তান ভাঙতে চেয়েছিল। এখন সেই ভারতের বিরুদ্ধেই আমাদের মুক্তি সংগ্রাম, সেই ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম করতে হবে। খুবই কঠিন, আমি জানি সহজ না, খুবই কঠিন কাজ, কিন্তু আমরা যদি মুক্তি চাই তাহলে এই স্বাধীনতা সংগ্রাম ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পন্থা নেই। ভারতের বিরুদ্ধে এবং হাসিনার বিরুদ্ধে লড়াই কিন্তু একই সমার্থক, হাসিনার বিরুদ্ধে লড়াই এবং ভারতের বিরুদ্ধে লড়াই অর্থ একটাই দাঁড়ায়, হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই, হিন্দুত্ববাদ কবলিত বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর মুক্তির জন্য লড়াই অবশ্যম্ভাবী, লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা যেটা করতে পারি, ভারতীয় ইন্টারেস্ট যেসব জায়গায় আছে সে সমস্ত জায়গায় আমরা আঘাত করতে পারি। যেমন ধরেন আমরা বলি যে ভারতীয় পণ্য আমরা কিনবো না, তাহলে ভারতীয় ইন্টারেস্টে আমরা আঘাত করছি। আমরা যদি বলি যে ভারতীয় চ্যানেল আমরা দেখবো না, এগুলো খুব সহজ কাজ, এগুলো করতে গেলে শুধু দেশপ্রেম লাগে, আর কিছু লাগে না। কিন্তু যে ভারতীয় পণ্য আমরা বর্জন করলাম, ভারতীয় চ্যানেল আমরা দেখবো না, টেলিভিশন না দেখলে কি, চ্যানেল না দেখলে কি মানুষের আর কোনো এন্টারটেনমেন্টের আর ব্যবস্থা নেই? অনেক ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, তারপরে সংস্কৃতির অন্যান্য কাজ আছে, খেলাধুলা করা যায়, ভারতীয় পণ্য না কিনেও কিন্তু আমাদের বেঁচে থাকা সম্ভব। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, তারপরে ধরুন এই যে মোদি আসছে বাংলাদেশে এবং তার জন্য একেবারে সাজসজ্জ রাত পড়ে গেছে, আজকে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মোদি আসছে এটার জন্য আমাদের চরম সৌভাগ্য। তার মানে এরা কত নির্লজ্জ হয়ে গেছে, আপনি চিন্তা করুন যে একটা দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে, আসতেই পারে বাইলেটারাল কারণে, কত দেশের প্রধানমন্ত্রী কত দেশে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের নাকি পরম সৌভাগ্য যে গুজরাটের কসাই মুসলিম বিদ্বেষী, ভয়াবহ রকম ভাবে হিন্দুত্ববাদী এক ব্যক্তি, তিনি বাংলাদেশে আসবেন, এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য। কারা বলছে? তথাকথিত সেকুলার গভর্নমেন্ট বলছে। আরে ভাই, আপনারা যদি সেকুলারই হবেন তো হিন্দুত্ববাদী মোদীকে এত আপনারা নতজানু হচ্ছেন কেন? আপনারা না সেকুলারিজমে বিশ্বাস করেন,
নাকি আসলে আপনারা সেকুলারিজমে বিশ্বাস করেন না? আসলে আপনারা যেটা বিশ্বাস করেন সেটা হলো ইসলাম বিদ্বেষ। ইসলামের বিরুদ্ধে থাকলে ঠিক আছে, হিন্দুত্ববাদে কোনো এখানে কোনো ধর্মের ব্যাপার নাই, কিন্তু ইসলাম শব্দ উচ্চারণ করলেই আপনাদের সমস্যা শুরু হয়ে যায়। তো এই যে মোদী আসছে, সেই মোদীর বিরুদ্ধেও তো আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাতে পারি। বিনা প্রতিবাদে মোদী কিভাবে আসবে আমি জানি না, মোদীর আশা আমরা রোধ করতে পারি কিনা, কিন্তু প্রতিবাদ জানাতে পারি। আপনাদের খেয়াল আছে মোদীর কিন্তু গত বছর আসার কথা ছিল, তারপরে কিন্তু আলেম এবং অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এবং অন্যান্য সামাজিক সংগঠন, কিছু কিছু বাম সংগঠন, তারা রাস্তায় নেমে বলেছিল যে মোদীকে আসতে দেওয়া হবে না। তো পরে কিন্তু মোদী আসে নাই এবং তখন বলা হয়েছিল তিনি করোনার জন্য আসেন নাই। আমি এখনো মনে করি আজকেও যদি, আজকে 14 তারিখ, এখনো যদি রাস্তায় নামা যায় মোদীর মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়, কালো পতাকা মিছিল করা যায়, এই কাজগুলো করা গেলে আমি মনে করি যে মোদীর আগমন প্রতিহতও করা যেতে পারে। আর যদি প্রতিহত নাও করা যায় তবুও তো আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা আমরা জানাতে পারি। আমরা যে একেবারে মাথা বিকিয়ে দেই নাই এই 17 কোটি মানুষের দেশে, যার মধ্যে মুসলমানের সংখ্যা 15 কোটির উপরে, এরা যে হিন্দুত্ববাদের কাছে মাথা বিক্রি করে দেয় নাই সেটার একটা প্রমাণ হতে পারে। তো এই কাজগুলো আমরা করতে পারি। এই যে আমি যে কথাটা বললাম যে ভারতের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামই আমাদের একমাত্র পথ, এটা একদিনে হবে না, এটা আমাদের দীর্ঘমেয়াদী সংগ্রামের সংগ্রামের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি একটু আগে আপনাদেরকে বললাম না যে সেই 1/11 থেকে লড়াই করে যাচ্ছে, আজকে কত বছর হলো, 2007 থেকে এখন 2021, 14 বছর। তো এক একটা পর্যায়ে আমরা অতিক্রম করেছি, হ্যাঁ আপাত দৃষ্টিতে আমরা পরাজিত হয়েছি, কিন্তু হার মেনে নেই নাই, হাল ছাড়ি নাই, আত্মসমর্পণ করি নাই, বিবেকের কাছে পরিষ্কার আছি যে লড়াই করে যাচ্ছি। তো সেই জন্যই বলছি ভারতের সাথে লড়াইতেও আমাদের সময় লাগবে, একেবারে খুব শীঘ্র সেই লড়াইতে জয়লাভ করা কঠিন, তবে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় সেই জয়লাভও সম্ভব। তো যে কথাটা আমি বলছিলাম, শুরু করেছিলাম যে জিও পলিটিক্স দিয়ে, তো কোয়াডের যদি তাদের চিন্তা চেতনায় যদি পরিবর্তন ঘটাতে হয়, এই যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া সাপোর্ট করছে ইন্ডিয়াকে, চায়না এবং বাংলাদেশের মতো মুসলিম দেশের বিরুদ্ধে লড়াইতে তারা সাপোর্ট করছে ভারতকে, হিন্দুত্ববাদী ভারতকে, যদি আমরা আমাদের সংগ্রাম শুরু করতে পারি, আমাদের আত্মাধিকার, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম যদি আমরা শুরু করতে পারি, তখন কিন্তু দেখবেন এই পশ্চিমা দেশেই আমাদের পক্ষে জনমত তৈরি হয়ে গেছে, এবং পশ্চিমা রাষ্ট্রগুলোতে যদি আমাদের পক্ষে জনমত তৈরি হয়, তখন এই বাইডেনের পক্ষে সম্ভব হবে না এটাকে দৃষ্টি ঘুরিয়ে রাখা। সেই অবস্থায় হয়তো আমেরিকান পলিসিতে পরিবর্তন আসলেও আসতে পারে। তার মানে আমেরিকান পরিবর্তন হবে আর তারপরে আমরা মুক্তি পাবো, ঘটনাটা এরকম না। আমরা লড়াইতে নামলে পরে আমেরিকার নীতির পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে রাস্তা। তো কাজে এই জিও পলিটিক্স এর কথা মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে পরবর্তী লড়াইতে যাব। যেমন ধরেন এখন শেখ হাসিনা মনে করছে যে আমি যদি এখন হিন্দুত্ববাদের সাথে জায়নবাদের, হিন্দুত্ববাদের পাশাপাশি জায়নবাদের সাথেও বন্ধুত্ব করি, তাহলে আমার ক্ষমতায় টিকে থাকা আরো সহজ হবে। এবং সেই কারণে আপনি দেখুন, আপনারা দেখেছেন ইয়ের আল জাজিরা নিউজে যে তারা র‍্যাব এবং সেনাবাহিনী ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনছে। এটা কেন কিনছে? কারণ ইসরায়েলের সাথে যদি, জায়নবাদের সাথে যদি তাদের একটা সুসম্পর্ক হয়, তখন তারা মনে করছে মার্কিনিরা আরো তাদেরকে সমর্থন করবে। তো এই কারণে হাসিনা এই পদ্ধতিতে যাচ্ছে। এবং এর আগে আপনারা জানেন আমিরাতের মধ্যেই, আমিরাতের মতো দেশ জায়নবাদের কাছে আত্মসমর্পণ করেছে, বাহরাইন করেছে, সৌদি আরব করবে কি করবে না এরকম একটা দোটানার মধ্যে আছে। ট্রাম্প জিতলে হয়তো সৌদি আরবও এতদিনে নর্মাল সম্পর্ক করে ফেলত ইসরায়েলের সাথে, যেহেতু ট্রাম্প জিতে নাই এবং বাইডেন জিতেছে, এই জন্য সৌদি আরব দেরি করছে। তো অবশ্যই ইসলামিক বিশ্ব বিভক্ত, কিন্তু তার মধ্যে ইসলামিক বিশ্বের মধ্যেও তো আওয়াজ তুলছে, কাতার আওয়াজ তুলছে, টার্কি আওয়াজ তুলছে, প্রেসিডেন্ট এরদোগান ইসলামিক বিশ্বের বড় নেতা হয়েছেন এখন। আপনারা জানেন যে এই যে আফগানিস্তানে যে লড়াই চলছে, সেই লড়াই বন্ধের জন্য যে তালেবানদের সাথে যে আলোচনা হবে, এবং সম্ভবত তালেবানরা সরকার গঠন করবে বর্তমানে যারা আছে তাদের সঙ্গে, নির্বাচন না হওয়া পর্যন্ত, তার মূল আলোচনা এখন থেকে ইস্তাম্বুলে হবে।
টার্কিতে হবে তার আলোচনা, অর্থাৎ ইসলামী বিশ্বের একটা নেতৃত্ব টার্কির হাতে চলে গেছে। সুতরাং এগুলো চিন্তা ভাবনা করে যদি জনগণ আজকে রাস্তায় নামে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে, মুক্তির অধিকারের দাবিতে, তাহলে আমি মনে করি আমাদের লড়াইতে জয়লাভ করা সম্ভব। কারণ আমাদের সব থেকে বড় শক্তি আমাদের জনসংখ্যা, 17 কোটি মানুষ, এটা আমাদের মনে রাখতে হবে। যত শক্তিশালী সেনাবাহিনী হোক না কেন, 17 কোটি দেশপ্রেমিক মানুষকে মোকাবেলা করা কঠিন, যত শক্তিশালী হোক। এবং ভারতীয় বাহিনীও এই কাজটি করতে সক্ষম হবে না যদি আমরা সত্যি সত্যি আমরা মুক্তির জন্যে আমরা নেমে পড়ি। তো আজকে আর বক্তব্য আর আমি দীর্ঘায়িত করবো না, জিও পলিটিক্স এর প্রবলেম গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং জিও পলিটিক্স এর প্রবলেম গুলো তুলে ধরার অর্থ হচ্ছে যে আমরা যে স্ট্র্যাটেজি গ্রহণ করি না কেন, এই ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার। এবং এই যে আপনাদেরকে বলছিলাম যে প্রতি শনিবারে যে আপনাদের সাথে আমি কথা বলছি, কারণ আমি মনে করি যে কোনো লং টার্ম গোল বা শর্ট টার্ম গোল যেটাই হোক না কেন, যে কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে কিছু তাত্ত্বিক ইনফরমেশন দরকার, তাত্ত্বিক আলোচনা দরকার। তো সেটাই আমার প্রচেষ্টা, আমি চালিয়ে যাচ্ছি। তো এতক্ষণ ধরে আপনারা আমার বক্তব্য শুনলেন, এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও আশা করছি আগামী শনিবার আপনাদের সাথে সাক্ষাৎ ঘটবে। সেই পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনছিলেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের আবারও আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ফেসবুক পেজটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদেরকে সমর্থন যোগাবেন। সেই প্রত্যাশা রেখে আমি আজকের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।